রাজশাহী মহানগরীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে মহানগরীর জাতীয় মহিলা সংস্থা রাজশাহী জেলা শাখার প্রশিক্ষণ কেন্দ্রে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জাতীয় মহিলা সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি মর্জিনা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিনাতুন্নেসা তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। এছাড়া আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি জামিরুল ইসলাম শান্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সামাদ, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নূরজাহান সরকার ও জাতীয় মহিলা সংস্থা জেলা কর্মকর্তা সাদিকুল ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। সরাসরি রাজনীতির সাথে যুক্ত না থেকেও বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার সবচেয়ে বড় উৎস ছিলেন বেগম মুজিব। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি জাতির পিতার পাশে থেকে দেশ ও জাতির মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করে গেছেন। আলোচনা শেষে বঙ্গমাতার 92তম জন্মবার্ষিকী উপলক্ষে 7 জন অসহায় নারীকে সেলাই মেশিন দেওয়া হয়। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।